আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি স্টুডেন্ট 2022। ইতিমধ্যে তোমরা হয়তো নিউজ পেয়ে গেছো বলে তোমাদের সিলেটের বন্যার কারণে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে, এবং কবে সেটা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি বা নতুন রুটিন প্রদান করা হয়নি। তো এখন যেহেতু আমরা কয়েকটা দিন সময় পাচ্ছি, হতে পারে সেটা ঈদের আগেই শুরু হবে অথবা পরে শুরু হবে, যখনই শুরু হোক না কেন, ইতিমধ্যে আমি বাংলা প্রথম পত্রের এমসিকিউ পার্ট মানে 196টার পরিবর্তে 121টা প্রদান করে দিয়েছি, এবং বাকিটা অবশ্যই পরীক্ষার রুটিন দিয়ে দিলে তখন দিয়ে দিব। এখন বাকি যে সাবজেক্টগুলো আছে, বাংলা দ্বিতীয় পত্র আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, তারপরে সায়েন্সের সাবজেক্টগুলো, আর্টসের সাবজেক্টগুলো, কমার্সের সাবজেক্টগুলো, সবগুলো এখন ধারাবাহিকভাবে তোমাদের প্রদান করা হবে। প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমাদের দেওয়া হবে। তো তোমাদের কাজ হচ্ছে কখন কোন ভিডিও দিচ্ছি, কার জন্য কাজে লাগছে, ব্যাপারটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখবে। এতে করে কোনো ভিডিও তোমাদের মিস হবে না। তোমাদের এখন কাজ হচ্ছে, দেখো আমরা বাংলা দ্বিতীয় পত্রের আজকে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা এবং হচ্ছে প্রতিবেদন। দুই পেজ লিখলেই সবচেয়ে ভালো হয়, সর্বোচ্চ 2 পেজে তুমি লিখবে। অনেকে 3 পেজ 4 পেজ করে লিখে ফেলছে, আসল ব্যাপারটা এরকম না। তাহলে 2 পেজ লিখলেই সবচেয়ে বেস্ট হবে। অনুচ্ছেদ রচনার মধ্যে আমি 1 নম্বর যেটা দিয়েছি সেটা হচ্ছে বিজয় দিবস বা স্বাধীনতা দিবস। দুটোই এই বছর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা, মানে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস সকল বোর্ডের জন্য। এরপরে দিয়েছে হচ্ছে অনপ্রথা বা যৌতুক প্রথা, যেহেতু বিষয় একই রকম খালি নামটা একটু ভিন্ন। আর 3 নম্বরে দেখতে পাচ্ছ বাংলা নববর্ষ, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ রচনা। এরপরে দেখতে পাচ্ছি বৈশাখী মেলা, গ্রাম্য মেলা বা 21-এর বই মেলা। এখন দেখো বৈশাখী মেলা, গ্রাম্য মেলা দুটো বিষয় এক হলেও 21-এর বই মেলাটা একটু আলাদা করে চেঞ্জ করে লিখতে হবে। কী লিখতে হবে তোমরা নিজেরা একটু পড়লেই বুঝতে পারো কোন বিষয়টা চেঞ্জ হবে। এরপরে 5 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ। তাহলে এই 5টা হচ্ছে আমাদের প্রধান হচ্ছে অনুচ্ছেদ রচনা। খুব ভালো মতো এই 5টা প্র্যাকটিস করবে। স্ট্যান্ড বাই যেটা বলা হয়, মানে পাশাপাশি তুমি যেগুলো একবার চোখ বুলিয়ে যাবে সেটা হচ্ছে, দেখো নিচে আমি দিয়েছি আর হচ্ছে 5টা, অতিথি পাখি, শিশুশ্রম, বই পড়া, শীতের সকাল এবং হচ্ছে সত্যবাদিতা। এটা তুমি একবার রিডিং পড়তে পারো, ভালো হবে। ওইগুলোর পাশাপাশি রিডিং পড়তে পারো। আমি জানি 5টা থেকে তোমাদের কন পড়ে যাবে, তারপরে অনেকে হয়তো বেশি পড়তে চায়, সেই ক্ষেত্রে 6 থেকে 10 পর্যন্ত এটা রিডিং একবার পড়ে যাবে, আশা করি কাজে লাগবে। এতে করে তোমার দুটোই কমন থাকবে। এবার আমরা দেখবো হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদনের প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন রচনা করতে হবে। এটা একটা, এটা আমি 1 নম্বরে রেখেছি, এই বছর ইম্পর্টেন্ট। এরপর দেখো 2 নম্বরে রেখেছি স্কুলের সাহিত্য এবং সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে, এটাও এই বছর মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কিত পত্রিকা প্রকাশের জন্য প্রতিবেদন। এরপরে পরিবেশগত ভারসাম্য রক্ষায় চাই বৃক্ষরোপণ, এটা রাখছে 4 নম্বরে। 5 নম্বর দেখতে পাচ্ছ লাইব্রেরি জরিপ সম্পর্কিত প্রতিবেদন। তাহলে এই 5টা হচ্ছে প্রধান। এছাড়াও আরও 4টা তোমাকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে, সেটা তুমি একবার চোখ বুলে যাবে। সেটা হচ্ছে খাদ্য ভেজাল সম্পর্কিত প্রতিবেদন, সড়ক দুর্ঘটনা সম্পর্কিত পত্রিকা প্রকাশের জন্য মাদককে না বলুন সম্পর্কিত প্রতিবেদন, যানজট একটি ভয়াবহ সমস্যা সম্পর্কিত প্রতিবেদন। তাহলে এখানে হচ্ছে মোট 9টি। তো এগুলো অনুচ্ছেদ রচনা এবং হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এখানে প্রতিবেদন। তাহলে এই দুটো তুমি প্র্যাকটিস করে থাকো, আগামীকাল অবশ্যই চেষ্টা করব। যদি বাংলা না হয় বা সেটা ম্যাথ হতে পারে, সেটা সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো একটা সাবজেক্ট হতে পারে, একটা ভিডিও তোমরা পাচ্ছ। পাশাপাশি বলে রাখতে চাই এখানে বাংলার আর যে বিষয়টা আছে ভাব সম্প্রসারণ এবং হচ্ছে আবেদনপত্র, সেটা কিন্তু আমি খুব দ্রুতই দিয়ে দিব। তো এগুলো তোমরা পড়তে থাকো, তোমাদের যে কোনো প্রকার আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলটি পেয়ে যাবে।